বিএনপিকে নয়া পল্টনে ও আওয়ামী লীগকে বাইতুল মোকাররমের গেটে সমাবেশের অনুমতি। এদিকে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। জানাবো তত্ত্বাবধক নয়, নিজেদের ফর্মুলায় নির্বাচন চাই জাপা। জানিয়ে দেব সরকার পতনে বিএনপির যত আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতা কর্মীদের সরিয়ে দিল পুলিশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিকে নয়া পল্টনে ও আওয়ামী লীগকে বাইতুল মোকাররমের গেটে সমাবেশের অনুমতি। 23 শর্তে বিএনপিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশ করার জন্য দুই দলকে চৌহদ্দি ঠিক করে দেওয়া হয়েছে। বিএনপির জন্য কাকরাইলের নাইট অ্যাঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল পর্যন্ত সভা সমাবেশ ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ও মাইকিং মহানগর নাট্যমঞ্চ থেকে শুরু করে মুক্তাঙ্গন পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মালনা এবিএম জাকারিয়া বলেন, আমাদের দলের নায়েবে আমিরের প্রোগ্রামে পুলিশ নগ্ন হস্তক্ষেপ করে সে প্রোগ্রাম বানচাল করেছে। এই সরকার আজ সংবিধানের দোহাই দিয়ে জাতীয় সরকার দিতে চায় না, অথচ রাজনৈতিক সভা সমাবেশ করা আমাদের রাজনৈতিক অধিকার। আমাদের এই সমাবেশে বাইতুল মোকাররমের সামনে করার কথা থাকলেও সেটা করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ নেতারা বলে, নির্বাচন হলে 70% ভোট নাকি তারাই পাবে, যদি সেটাই হয় তাহলে পদত্যাগ কেন করেন না? তারা নির্বাচনে আসলে মাত্র 10 আসনও পাবে না। আজ বাংলাদেশের বিরোধী দলকে চাপিয়ে রাখতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে। তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে টানা 800 দিন অবস্থান করছে, আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের অপমান করলে সেটা ভালো বিষয় হবে না। সংগঠনটির নেতাকর্মীরা বলেন, এই সরকার অপদার্থ এক সিসির মাধ্যমে নির্বাচন পরিচালনা করছে, এমন এক মন্ত্রী পরিষদ পরিচালনা করছে যারা দেশের কাঁচা মরিচের দামও নিয়ন্ত্রণ করতে পারে না। দেশ পরিচালনায় তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বক্তারা বলেন, আমরা দেখেছি সরকার ক্ষমতা টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে লিয়াজু ও তাবেদারি করছে। গত 2টি নির্বাচন রাতের আধারে হয়েছে। এই রাতের আধারে সরকার ক্ষমতায় আসার পর সংবিধান থেকে বিসমিল্লা মুছে দিয়েছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের বৈধতা দিচ্ছে, ক্ষমতায় টিকে থাকে যাকে যেভাবে হ্যারাসমেন্ট করা দরকার সেটা করছে। আওয়ামী লীগ এখন দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। তত্ত্বাবধক নয়, নিজেদের ফর্মুলায় নির্বাচন চায় জাপা। তত্ত্বাবধক কিংবা দলীয় সরকারের অধীনে নয়, নিজেদের ফর্মুলায় যিনি নির্বাচন চাই জাতীয় পার্টি জাপা। তারা মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব খুব কম। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় পার্টির জাপা ফর্মুলা। সরকারি ও বিরোধী দলগুলো নানা কর্মসূচি দিচ্ছে, জাপার কর্মসূচি বা সমাবেশের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিরোধী দলগুলো যেভাবে কর্মসূচি পালন করছে আমরা হয়তো সেভাবে কর্মসূচি পালন করছি না, তবে সুষ্ঠু নির্বাচনের দাবি বিভিন্ন সভা সমাবেশে তুলে ধরছি। তিনি বলেন, জাতীয় পার্টি মাঠে নাই এমনটা নয়, রাজপথে বলতে যেভাবে বোঝাই সেভাবে হয়তো আমাদের চোখে পড়ছে না, তবে আমরা আমাদের বক্তব্য বিভিন্ন কর্মসূচিতে তুলে ধরছি। সরকারি দল ক্ষমতায় থেকে নির্বাচন করবে আর বিরোধী দলগুলো চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আপনারা কি চান, এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, যখন এটা হয়েছিল আমরা তখন থেকে এর বিপক্ষে। কারণ হলে 91 সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তখন বলা হয়েছিল সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, সেই সময় জাপাকে সমান সুযোগ দেওয়া হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার বা দল নিরপেক্ষ সরকার পক্ষপাত দুষ্ট আচরণ করছে, আমাদের প্রার্থীদের বিনা মামলায় গ্রেপ্তার করেছে, তাই প্রথম থেকে আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছি। তিনি বলেন, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে একটা নির্বাচনী ফর্মুলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি এই ফর্মুলায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। ফর্মুলাটা হলো যে অনুপাতিক হারে নির্বাচন 300 আসনের দলগুলো প্রার্থী ঘোষণা করবে, যে দল যত শতাংশ ভোট পাবে সে দল জাতীয় সংসদে সেই হারে আসন পাবে। এই ফর্মুলা আমরা দিয়েছি। আমাদের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে সর্বদলীয়ভাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে যেন ফর্মুলাটা বলা হয়, সেভাবে নির্বাচনটা করার জন্য সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম বলেন, সার্বিক
ভাবে নির্বাচনটা আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছি না, আবার তত্ত্বাবধায়ক সরকার থেকেও দূরে আছি। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভব খুব কম। এটাকে আরো শক্তিশালী করতে হবে, কারণ নির্বাহী বিভাগে যারা নির্বাচনকালীন দায়িত্ব থাকেন তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেন, তাদের কি শাস্তি সেটা উল্লেখ নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ কিছুদিন আগে সংশোধন হলো, এতে নির্বাচন যদি পোলিং প্রিজাইডিং অফিসার অনিয়ম করে 2 থেকে 10 বছরের সাজা হবে, কিন্তু নির্বাহী বিভাগের দ্বারা দায়িত্ব থাকবেন বা আইন শৃঙ্খলার দায়িত্ব থাকেন তারা যদি অনিয়ম করেন, কোনো প্রার্থীর পক্ষ নেন, তাদের কি হবে। তিনি আরো বলেন, আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি যে নির্বাহী বিভাগ একটি পক্ষের হয়ে কাজ করছে, এই শাস্তির বিধানটা যদি তাদের ক্ষেত্রেও থাকতো তাহলে ইসির পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতো। জাপা মনে করে যে এজন্য একটা সংলাপ হওয়ার দরকার, সেই সংলাপে সর্বদলীয়ভাবে যদি আমরা একটা ঐক্যমত আসতে পারি তাহলে আমরা একটা যে কোনো প্রক্রিয়ায় অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবো, কারণ সংবিধানের বাইরে যাওয়া যাবে না। 91 সালের নির্বাচনটা কিন্তু সংবিধান অনুযায়ী হয় নাই, সংবিধানের বাইরে হয়েছে। সরকারের পতনে বিএনপির যত আলটিমেটাম, গত প্রায় 14 বছর ধরে সরকার পতনের লক্ষ্যে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। এ সময় প্রতি ঈদের আগে দলটি ঘোষণা করেছে যে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তবে শেষ পর্যন্ত কোনো ঈদের পরে আন্দোলনে সফলতা পায়নি দলটি। সর্বশেষ গত 6 মাস ধরে বিএনপির কর্মসূচি, পদযাত্রা আর বিক্ষোভ মিছিলের মধ্যেই সীমাবদ্ধ আছে। এর আগে গত 10 ডিসেম্বর 10 দফা দাবির কর্মসূচি ঘোষণা করেছে দলটি এবং এই 10 দফার দাবিতে গত 6 মাস ধরে পদযাত্রা কর্মসূচি করে আসছে বিএনপি। সর্বশেষ গত 12 জুলাই রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সরকার পতনে এক দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত 22 জুলাই সরহদি উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে 27 জুলাই ঢাকা মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে এই মহাসমাবেশ থেকে এক দফা দাবি আদায় সরকারকে পদত্যাগ করতে একটা আলটিমেটাম দেবে। তবে সরকারের জন্য বিএনপির আলটিমেটাম নতুন কিছু নাই, এর আগেও বিএনপি সরকারকে আলটিমেটাম দিয়েছিল কিন্তু সরকার সে আলটিমেটাম আমলে নেয়নি, বিএনপি সরকারকে আলটিমেটাম মানতে বাধ্য করতে পারেনি। আসুন দেখে নিই সরকারকে বিএনপির যত আলটিমেটাম। 28 জুলাই মহাসমাবেশ আজ বৃহস্পতিবার, রাজধানীতে মহাসমাবেশে ডেকেছিল বিএনপি, তবে জনভোগান্তির বিষয়টিকে প্রাধান্য দিয়ে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নানা নাটকীয়তার মধ্যে রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসমাবেশ একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার 28 জুলাই রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা জানান চলো চলো ঢাকা চলো স্লোগান তুলে বিএনপির 82 সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী শুক্রবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এই সমাবেশে 1 লাখ মানুষকে সমবেত করে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে দলটি। জানা গেছে মহাসমাবেশ থেকে সরকারকে 2 দিনের আলটিমেটাম দেওয়া হবে, ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাস জুড়ে কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবে আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চাই বিএনপি। 10 ডিসেম্বর মহাসমাবেশে রাজনীতিতে সংখ্যা জাগানোর এক নাম 10 ডিসেম্বর। গত 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি, ওই সমাবেশের মধ্য দিয়ে তারা সরকারের পথ চূড়ান্ত ঘোষণা করেছিল। দলের একজন সিনিয়র নেতা বলেছিল 10 ডিসেম্বর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় দেশ চালাবে না, দেশ চলবে বেগম খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায়। তবে বিএনপির ওই ঘোষণা ছিল যত গর্জে তত বর্ষে না, এর মতো বিএনপি সরকার পতনের কথা বললেও শেষ পর্যন্ত তাদের 7 সংসদ সদস্যের পদত্যাগ ছাড়া কিছুই হয়নি। বরং 10 ডিসেম্বর বিএনপি নৈতিক পরাজয় হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, কারণ 10 ডিসেম্বর বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশের জন্য অনড় অবস্থান থাকলেও শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের অনড় অবস্থানের কারণে সেখানে সমাবেশ করতে পারেনি। সমাবেশে করেছে রাজধানীর গোপালবাগ মাঠে, তারপর বিএনপিও 7 ডিসেম্বর দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, পুলিশের কাজ বাধা সৃষ্টি করে অনেকে সেদিন গ্রেপ্তারও হয়েছিল। এখন আগামীকাল আবার নতুন করে সরকারকে পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে বিএনপি জনভোগান্তি সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি রাজপথেও বিএনপির মোকাবেলার সিদ্ধান্ত রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে ফলে শেষ পর্যন্ত বিএনপির এই মহাসমাবেশ এবং আলটিমেটাম কতগুলো সফল হবে সেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।
বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরিয়ে দিল পুলিশ। মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সেখানে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থান রয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা একটার দেখা গেছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। এছাড়া কাউকে মোবাইল ফোনে ছবি এবং ভিডিও করতে দেওয়া হচ্ছে না। তারপর কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় ডিএমপি সহকারী কমিশনার মামু নিবন্ধনহীন, সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং ব্লগার ও ইউটিউবারদের ভিডিও করতে নিষেধ করছে। এই সময় অনেকে ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় এসি মামুনকে বলতে শোনা যায় এখানে গণমাধ্যম ছাড়া কাউকেই ভিডিও করতে দেওয়া হবে না। কেউ কথা বলার চেষ্টা করলে তাদেরকে বলা হয় তথ্য মন্ত্রণালয়ের দেওয়া নিবন্ধন নিয়ে আসেন। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া সমকালকে বলেন আজ অফিস ডে, দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে রাখা যাবে না। এছাড়া বিএনপি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি এখনো পায়নি, এজন্য রাস্তায় যান চলাচলের স্বাভাবিক রাখতে জড়ো হওয়া নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।